সত্যের প্রকাশ দেওয়া, এটা আল্লাহ পাক এবং রাসূলের সুন্নাহ। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন সত্য সমাগত, সত্যের আওয়াজ সারা পৃথিবী বলন্দ থাকবে, সত্যকে প্রকাশ করুন। বলেছেন কে? সত্যের প্রকাশ করার আদেশ কার? আর মিথ্যা ভুলুণ্ঠিত হবে, মিথ্যার বিরুদ্ধে বলতে আদেশ কার? এই জন্য মিথ্যার বিরুদ্ধে বলা আর সত্য প্রকাশ করা, এটা সুন্নাতুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনাদের সত্য প্রকাশ করতে হবে। সত্য প্রকাশের মধ্যে কামিয়াবি। স্বয়ং আল্লাহ বলতেছেন যে সত্য আমি আল্লাহ প্রকাশ করেছি, সত্য যখন আমি প্রকাশ করব, যুগে যুগে আমি সত্যকে প্রকাশ করব। মিথ্যার বিশাল অন্ধকারাচ্ছন্ন তিমির রাত্রি, এই তিমির রাত্রির পরে যখন সূর্য, সত্যের সূর্য ঝলক মেরে উঠবে, তখন পুরা তিমির অন্ধকারাচ্ছন্ন রাত্রিটা আলোয় পরিণত হয়ে যাবে। ঠিক না বা ঠিক বলুন? সত্যের সূর্য কে তোলেন? মানে সত্য প্রকাশ করার, সত্য প্রকাশ করার সিস্টেমটা কার? এই জন্যই সত্য প্রকাশ করা আল্লাহ পাকের হুকুম হিসেবে ফরজ। কথা কি বুঝতে পারেননি? সত্য প্রকাশ করা উত্তম জিহাদ। জিহাদ মানে মানুষ ধরে খুন করা নয়, মানুষকে পেটানো নয়। জিহাদ মানে সত্যকে প্রকাশ করা আর মিথ্যার বিরুদ্ধে বলা, এই সত্য বলাই জিহাদ। নিজে মানব ইসলাম, অন্যকে সঠিক ইসলামটা মানানোর আপ্রাণ চেষ্টা করব। এই আপ্রাণ চেষ্টার অর্থই হলো জিহাদ। জিহাদ মানে মানুষ খুন নয়, দেশের ক্ষতি নয়, জাতির ক্ষতি নয়, ইসলামের ক্ষতি নয়, দলের স্বার্থ স্বার্থে অন্যের ক্ষতি করা নয়। জিহাদ শব্দের অর্থ হলো নিজে ইসলাম মানব, সঠিক ইসলাম, নিজ দলীয় ইসলাম না। আমার কোনো নিজস্ব দলীয় ইসলাম আছে? আমরা কোনো দলের সাথে আছি? আমাদের ইসলামটা কমপ্লিটলি আল্লাহ এবং নবীর সাথে দায়বদ্ধ। ঠিক না ভাই? ঠিক। দলীয় ইসলাম প্রকাশ না, ইসলাম হবে আল্লাহ দেওয়া ইসলাম, সেটা প্রকাশ করেন, এটা ফরজ। আমরা দলীয় ইসলাম প্রকাশ করি, কোনো মৌলবি জামাতির ক্যানভাস করে, কোনো মৌলবি তবলিগের ক্যানভাস করে, কোনো মৌলবি সুর মোনার ক্যানভাস করে, কোনো মৌলবি হেফাজতি কওমি খারেজির ক্যানভাস করে। কথা করছেন না কেন? ক্যানভাস, ক্যানভাস যদি করতে হয় আল্লাহ এবং নবীর পক্ষে ক্যানভাস করো। কোনো কোম্পানির ক্যানভাস বাদ দাও, আমাদের কোম্পানি আল্লাহ এবং নবীর কোম্পানি। ঠিক না? ঠিক। সেই জন্য এই কোম্পানির ক্যানভাস করা, এটা হলো আমাদের জন্য উত্তম জিহাদ। সত্য বলা কখনো গিবত নয়, অহংকার। অনেকে বলে চারদিকে মানুষকে ধোকা দেওয়ার জন্য, ওই হুজুরের কথা বলছ, উনি তো গিবত করে, এরকম আছে না মানুষ? উনি কি গিবত করে? আপনি ধর্মের নামে দুই নম্বরই করবেন, ওটা বলা হবে না, গিবত হয়ে যাবে। আপনি মহিলার সাথে ব্যাপারদা হয়ে বাকবাকুম করবেন, বলা হবে না, গিবত হয়ে যাবে। আপনি ছবি ভিডিও টিভি প্রজেক্টর করে নিজের চেহারা প্রণালিক দেখায় সেরেক করবেন, গিবত হয়ে যাবে, বলা যাবে না। কথা বলছেন না? আপনি নবীর বিরুদ্ধে বলবেন, নবীকে আমাদের মতো বলবেন, বড় ভাইয়ের মতো বলবেন, মাটির মানুষ বলবেন, নবীজির বিরুদ্ধে দুশ্মনী করবেন, নবীর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বরাতের বিরুদ্ধে কথা বলবেন, হাত্তুর মুনাতের বিরুদ্ধে কথা বলবেন, বায়াত হওয়া ফরজ কোরআন হাদিসে সে বায়াত ওলি আউলিয়ার কাছে বায়াত হওয়ার বিরুদ্ধে বলবেন, মাঝহাব মানা ফরজ তার বিরুদ্ধে বলবেন, আপনার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ও বাবা, বোবা শয়তান হয়ে মরো, বাবা বকরি হয়ে মরো, হ্যাঁ আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনি সব বলবেন, আপনার বিরুদ্ধে সত্য বলা যাবে না, মিথ্যা বলে ভরে ফেলবেন কিন্তু সত্য বলা যাবে না। এই টেন্ডেন্সিটা ছেড়ে দিন। আপনার বাড়িতে চোর উঠছে, আপনি কি বলবেন? বাবাজিরা আমার বাড়িতে সাধু উঠছে, আসেন, লোক আসবে,
মানুষ বলে সাধু আছে তো ভালো কাম, চোরকে চোর বলে গিবত হবে না কেন? চোরকে চোর বললে অন্যকে সতর্ক করে দেওয়ার জন্য মসজিদে যেছেন, একটা ধাউর ধরা পড়েছে, এই ধাউর থেকে অন্য মুসল্লিকে সতর্ক করে দেওয়ার জন্য ভাই ধাউর সাবধান, এটা ফরজ, এটা গীবত নয়। অন্যায়কারী থেকে দেশ বিদেশের মুসলমানদেরকে সতর্ক করে দেওয়া, এটা গীবত নয়। ঈমান যারা হারিয়ে দেয়, ঈমান কেটে দেয়, ঈমান বিদ্বংসী হলার এবং মেশিন গান হিসেবে যারা বর্তমান সময়ে কাজ করছে, তাদের থেকে মানুষকে ঈমান রক্ষা করার চেষ্টা করার জন্য তাদের নাম ধরে ধরে বলা গীবত নয়, বরং ফরজ জিহাদের সওয়াব। জেহাদের সওয়াব, অসত্যের বিরুদ্ধে সত্য বলা কি, এটা কি বল? আর যখনই সত্য বলবেন সত্যটা নিচু হয় না, সত্য নিচু হয়? আল্লাহর কালাম কি সত্য নয়? আল্লাহ পাক বলেছেন কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা, আল্লাহ পাক বললেন নবীজি গাও আমার এই কুরআন শরীফ, আমার কালিমা, আমার সত্য কথাগুলো আপনি বলিষ্ঠ ভাবে প্রকাশ করুন, উম্মতকে বলিষ্ঠ ভাবে প্রকাশ করতে আদেশ করুন, কারণ এই বলিষ্ঠ আওয়াজটা শুধু দুনিয়ার ভিতরে থাকবে না, এটা ইথারের বুক চিরে, সত্য আসমানের বুক চিরে ছেদ করে আমি আল্লাহর কুদরতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সত্য বলিষ্ঠ ভাবে বলতে হয়। আর কালিমাতা কালিমাতার লাদিনা কাফারু সুফলা, আর কাফেরদের তাদের তো মিথ্যা, এটা নিম্নগামী। সুফলা এই যে নিচেরটা দাঁতে নিচের পাড়ির নাম কি? সুফলা। সানায় উলাইয়া সানায় সুফলা, সামনের উপরের দাঁত আর সামনে নিচের দাঁত, এই সুফলা বলা হয় নিম্নগামীকে। আপনি বুঝবেন সমস্ত দুনিয়ার যত কাফের মুশরিক বেদিন বদ্দিন এবং তাদের প্রতিষ্ঠিত ধর্মের লেভেল ধারী 72 ফেরকা সবের আওয়াজগুলি মিথ্যা। এই আওয়াজগুলি কোন দিকে যাবে? আর আমার আল্লাহ হক। আল্লাহ কি? হক। যার কানে আমাদের দরবারের নাম হকের দাওয়াত, কোন কোম্পানির দাওয়াত নয়। হক মানে একদিকে সত্য, আরেক দিকে আমার আল্লাহর নাম। ইয়া হক, আমার আল্লাহর নাম হক, আমার আল্লাহর নাম সত্য, এই জন্য আমাদের দাওয়াতের নাম হকের দাওয়াত। কিসের দাওয়াত? কোন কোম্পানি? এই হকের দাওয়াত দেওয়া বলিষ্ঠ ভাবে না বাবা করেন, বাবা খাই, বাবা যাই, বাবা জান্নাতে যাই, বাবা এ তো মসজিদের পিকনিক বাহিনী বলবে, জানাই যাচ্ছে এটা 1300 বছর পর নাজিল হয়েছে, মিস্টার ইলিয়াস চান করছে, তাকে আবার নবী আল্লাহ কাম নামে চালাচ্ছে, নবীর উপর মিথ্যা অবাদ দিয়ে নিজের ইমান হারা, অন্যের ইমান হারিয়ে দেওয়া, এরপরে মসজিদে মসজিদে 4 মাস ধরে থেকে নিজের বইয়ের যত হক সব মসজিদে ছাড়ে দেওয়া, এটা তো লুলুলুর হবি, বাবা আসো বাবা করি, বাবা খাই, বাবা যাই, বাবা সেই জন্য ঘুষখুর খর, ও বাবা আসি, বাবা জীবনে মেলা ঘুষ খাইছি, বাবা এখন ধর্মের নামে খাবো, বাবা শুনছেন কোনোদিন এ দলে ঢুকে কেউ আল্লাহওয়ালা হয়েছে? আমি তো দেখিনি, যত চোর বাপ্পার
যত জায়গা আপনি মুখস্থ করে রাখেন, আমার চ্যালেঞ্জ রইল, সারা পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো গ্রাম নেই যে গ্রাম থেকে এই পিকনিক বাহিনী ঢুকছে কিন্তু এটা আসল মানুষ নক, অলির দুশ্মন, শয়তানি, বদমাইশি, গোটা জীবনটা গুন্ডামি ছুন্ডামি, গোটা জীবনটা লুচ্চামি, কথা বলছেন না কেন? গোটা জীবনটা ধ্বংসকারী, এই ধ্বংসকারী মনে করে কয়েকদিন যদি মসজিদে নাপাক করি, মসজিদে পিকনিক করি, মানুষ জানবে আমি কি বেদা হয়ে গেছি, এটা সাজা যায় আল্লাহওয়ালা, কিন্তু আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হতে গেলে কোনুমা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও, যেই ওলিরা এমন ভাবে ইসলাম মানে, এমন ভাবে ইসলামের ব্যাখ্যা করে যে ব্যাখ্যায় আমি আল্লাহ রহমত ঢেলে দেই, নিয়ামত ঢেলে দেই, বরকত ঢেলে দেই, হেদায়েত ঢেলে দেই, আর আখেরাতে ওলিদের সাথে জান্নাতে ঢুকাই দেই, এমন ওলিয়া ওলিয়ার সাথে হও। চোর বাপ্পারের সাথে হয়ে তার সাথে এক প্লেটে খাইয়া খাইছো ভাই, এক প্লেটে খাই ভাই, ওই এক প্লেটে খাওয়ার কোনো মূল্য নাই, অলির উচ্ছিষ্ট খা তোর জীবন ধন্য। ইমাম রুমি বলেছেন, যদি তুমি নিজের জীবনকে ধন্য করতে চাও, যদি অলিয়াউডা হয়ে মরতে চাও, অলিদের পায়ের ধুলা হয়ে যাও, ধুলা মসনবী খোলেন পেয়ে যাবে। তিনি আবার বলছেন, তুমি কি আল্লাহর সাথে সময় কাটাতে চাও? প্রশ্ন করছেন ইমাম রুমি মসনবীতে, যাকে ফার্সি ভাষায় কোরআন সুন্নার সবচাইতে বড় ব্যাখ্যা বলা হয়, যারা বড় সুবহানাল্লাহ। তিনি লিখতেছেন, তুমি কি আল্লাহর সাথে সময় কাটাতে চাও, আল্লাহর কুদরতের সাথে বসতে চাও, তাহলে অলির দরবারে গিয়ে বসো। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? তাহলে তো ভাববেন যে আল্লাহর অলি কি বোধ হয় অলি আল্লাহ বানিয়ে দিল, না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীল, ধৈর্যের পরাকাষ্ঠা দেখানিওয়ালা, সহিষ্ণু এবং ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা দেখানিওয়ালা বান্দাগুলোর সাথে থাকে। এমন কোন ওলি নাই যার জীবনে স্যাক্রিফাইস নাই, স্যাক্রিফাইস না করে কেউ কোনোদিন ওলি হতে পারে না। ধৈর্যশীল আল্লাহওয়ালার সাথে যখন আল্লাহ থাকে, আর ওই আল্লাহওয়ালার সাথে যে বসে, সে আল্লাহর সাথেই বসে, কথা বোঝেননি আপনারা? যেমন আল্লাহ পবিত্র হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানের আরে আমি আল্লাহ, আমি দুনিয়ার মানুষের সৃষ্টিকারী সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকারী আল্লাহ আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি তোমাদের মালিক, ইয়াতাকাল্লাবু ইলাইয়া বিল নওয়াফিল, আমার বান্দা বান্দি যখন ফরজ ওয়াজিব সুন্নত পালন করে আমার বান্দা হয়, এরপর নফলে যখন নিজের জীবনটা কাটিয়ে দেয়, নফলে ব্রত হয়ে যায়, সারা রাত ধরে ইবাদত করে, সারা দিন রোজা রাখে, মিলাদ কিয়াম করে, নফল ইবাদত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, দুরুদ সালাম পড়ে, যত নফল ইবাদত করে, নফল দান সদকা করে, এই বান্দাগুলো আমি আল্লাহর কাছে নিকটতম ওলি হয়ে যায়। কি হয়ে যায়? ওলি হয়ে যায়। হাদিসে কুদসি বুখারি, আপনারা একটি হাদিস বারবার পাবেন, এটা বুখারি সেটা সব ছাপা, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, দেওবন্দি ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা, মিশরি ছাপা, যত ছাপা বুখারি, দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম 26 পারা। আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসিতে, দুনিয়াবাসী আমি আল্লাহ আমার অলিদেরকে যখন অলি বানাই নেই, তখন কী করি জানো? ইয়াতাকারু বিলাবি নওয়াফিল, হাত্তা উহিব্বুহু, এত নিকটতম হয় যে আমি নিজেই ভালোবাসি। এর খেয়াল করেন, মন দেন হাদিসের দিকে, মন দেন যে আমি নিজে ওই বান্দাকে ভালোবাসি, আর যখন আমি ভালোবাসি, ওয়াইদা আহবাবতুহু, যখন ভালোবাসি, এটা বুখারীর বারাত, বুখারী শরীফের হাদিসে কুদসির বারাত,
প্রায় 40টি হাদিসের কেতাবে হাদিস এসেছে। আল্লাহ পাক বলতেছেন, হাদিসে কুচ্ছি তো ডাইরেক্ট আল্লাহর বাণী, আল্লাহ বলতেছেন যে আমি ওই বান্দাটাকে যখন ভালোবাসি তখন কেমন হয়ে যায় তা জানো? কুন্তু বাসারহুল্লাজি এবশিরুবিহি, ও বান্দার চোখটা আর নিজের থাকে না, ওটা আমার পাওয়ারই চোখ হয়ে যায়। এর ডাইরেক্ট বুখারীর ইবাদত। কুন্তু সামআহুল্লাজি ইয়াসমাউ বিহি, ওই বান্দা যেই কান্দে শ্রবণ করে ওই শ্রবণ শক্তিটা তার নিজের নয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের পাওয়ারই শ্রবণ শক্তি। আল্লাহ তো বলেছেন, আমি তো ব্যাখ্যা করে বলতেছি, আল্লাহ তো সরাসরি বলেছেন কুন্তু আমি হয়ে যাই। হাদিসের এবারত হলো কুন্তু আমি হয়ে যাই ওই বান্দার চোখ, যে চোখ দিয়ে ওই বান্দার দেখে। এটা হলো হাদিসের মূল এবারতের অর্থ, ডাইরেক্ট অর্থ। আমরা ডাইরেক্ট অর্থ করি না, আমরা ব্যাখ্যা করে করব যে আল্লাহ তো কোনোদিন বান্দা হতে পারে না। কথা বলছেন না কেন? এটার তাবিরি অর্থ হচ্ছে, এখানে ব্যাখ্যাগত অর্থ হচ্ছে আল্লাহ পাকের পাওয়ার দিয়ে ওই বান্দার চোখ চলে। আল্লাহর পাওয়ার কিরকম বোঝেন তো? আল্লাহর পাওয়ার কি ছোট না বড়? যদি কেউ বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওয়ার মুখটা চলে বলে, তাহলে কি ছোট পাওয়ার? মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার নিয়ে সে চলে। কথা করছেন না? এখন সারা পৃথিবীর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভিক্ষুকের ঝুলাম হাতে দিয়া রাস্তায় নামে দেওয়া, আর রাস্তার ফকিরকে ভিক্ষার দ্বারা ফেলে দিয়া মাথায় মুকুট পরে দেওয়ার ক্ষমতা যে আল্লাহ, ওই আল্লাহ বলতেছেন আমি ভালোবাসি আমার পাওয়ারই চোখ দিয়ে দেখে। কে দেখে সেটা? কে দেখে? ওলি। হাদিসের ফার্স্ট এবারত হচ্ছে ওমান আদালি ওলিয়ান, এটা ওলি শব্দ দিয়ে আসছে হাদিসটার ফার্স্ট এবারতটা এটা। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আজানতুহু বিল হাদ, আমি যে ওলির সংজ্ঞা দিচ্ছি, এই ওলির দুশ্মনী যে করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, সেটা আল্লাহ পাকের কথা। সেই এবারতেই বলছি ওই একই হাদিসের এবারত, পরের এবারত হচ্ছে ওই ওলিকে আমি আল্লাহ এত ভালোবাসি যে তার চোখটা তার নিজের থাকে না, ওটা আমার পাওয়ারফুল চোখ হয়ে যায়। কন্তু আইডিয়া হুল্লাতি আবতি সুবিহা, ওই বান্দা যে হাত দিয়া কোন বান্দার জন্য দোয়া করে ওটা তার হাত নয়, এটা আমি আল্লাহর কুদরতি পাওয়ারি হাত। ওই বান্দার হাতে যারা মুসাফা করে এটা তার সাথে মুসাফা করলো না, ওই বান্দার হাতে মুসাফা করার সাথে সাথে সে যেন আমি আল্লাহর কুদরতের সাথে মুসাফা করে ফেলল, কারণ ওর হাতটা তো আমার পাওয়ারি হাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা যেই জবানটা দিয়ে কথা বলে কন্তু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, এ বান্দা যেই জবান দিয়ে কথা বলে ওই জবানটা আমার বান্দার নয়, ওটা আমি আল্লাহর কুদরতি পাওয়ারই জবান। এই জন্য কুদরতি পাওয়ারই জবান দিয়া যেই ওলিরা কথা বলেন, ওই ওলিদের মুখ দিয়ে কখনো আল্লাহর অসন্তুষ্টিপূর্ণ কথা বের হতে পারে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ারই, আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে যেই জবান কথা বলে ওই জবানটা কখনো ভুল ব্যাখ্যা দিতে পারে না, পারে না, পারে না, কারণ আমার আল্লাহর কখনো ভুল হয় না। আল্লাহ বলেন আমার পাওয়ারই জবান দিয়ে
আমার ওয়ালিরা যখন কথা বলে আমি কোরআন সুন্নার যেই ব্যাখ্যায় খুশি হয় নিয়ামত ঢেলে দেই, হেদায়েত ঢেলে দেই, ওই নিয়ামত প্রাপ্ত বান্দা হিসেবে আমার ওলির মুখ দিয়ে হেদায়েত পাওয়ার মতো কথা আমি আল্লাহ বের করে দেই। তাহলে ওলির দরবারে গিয়ে বসা মানে কার দরবারে বসা, নাকি সন্দেহ আছে এখন? ওলির দরবারে গিয়ে সময় কাটানো মানে কার দরবারে সময় কাটানো? এই জন্য ইমাম রুমি বলেছেন, তুমি কি আল্লাহর কাছে বসতে চাও, ওলির কাছে গিয়ে বসো। তুমি আল্লাহর সাথী হতে চাও, ওলির সাথী হয়ে যাও। তো আমাদেরকে ওলিয়া ওলিয়ার কাছে যেতে হবে, পিকনিক করে বেড়ালে হবে না, সে আবার মসজিদে পিকনিক। এই পিকনিক পার্টি খুব আমার বিরুদ্ধাচরণ করেছে এক সময়, এখন আর করে না। এখন লুকে লুকে কয় ভন্ড, যাওয়া যাবে না ভন্ড, অক্ষণ যে তুই খালি যায় দেখ তোর সব ভন্ড আমি ফাঁস, খালি যায় দেখ। জিন্দগিতে যত ভন্ড আমি শুরু করেছিস ধর্মের নামে, মদিনার ইসলাম না নিয়ে তুই ইলিয়াসি ইসলাম নিয়ে দৌড়ে বেড়াচ্ছিস ঝোলাটা নিয়ে। তোর ইলিয়াসি ইসলাম তো আল্লাহ দেয়নি রে, আল্লাহ তো দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, তুই কেন এটা নিয়ে লাফাচ্ছিস? যত টপটের সন্ত্রাসী, যত গুন্ডা, যত পান্ডা, এগুলা বাছাই করা বাছাই করা, এগুলা হয়ে যায় এ দলের নেতা, এ দলের আমির। আর যায় কয় বাবা ওলি আসছে, ওলি ওলি না বাবা, এটা ওলি ধ্বংসকারী, ওলির দুশ্মন। যদি না হয় আপনি গোটা বাংলার যত হককানি ওলি এবং ডক্টর আশরাফ সিদ্দিকী যত মাহফিল বন্ধ করার জন্য ঘুষ দেয় বেশিরভাগই এই পিকনিক পার্টি ঘুষ দেয়, স্যার বাঁচান স্যার, ও আসলে আমার ব্যবসা থাকবে না স্যার। কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ঘুষ দেওয়া তো সবের কাম, যদি যাত্রা বন্ধের জন্য ঘুষ দিত তাও তো এক কাম হতো। আল্লাহ কাজা ঘুষ দিয়েছিস, ঘুষ দেওয়া হারাম, কিন্তু যাত্রার জন্য দিছিস আমি কবুল করে দিছি, কিন্তু ঘুষ দিল কার বিরুদ্ধে? কোরআনের মাফিল, হ্যাঁ কোরআনের বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে। ওলি তো কোরআন ছাড়া কথা বলে না, পৃথিবীর এমন কোনো ওলি যিনিতে নাজিল হয়নি যে ওলি কোনোদিন মানুষকে ধোকা দিয়েছে। যেটা ভণ্ড তো ভণ্ড, ও ভণ্ড পিছুর মুনাই, আমার ভোট দাও বাবা নবী ভোট পাবে, এটা তো ওলি না, এটা ভণ্ড। এই ভণ্ডের জাতি আমাদের কয় ভণ্ড, কথা বোঝেননি? নিজের ভণ্ড আমি ঢাকার জন্য, অন্যকে ভণ্ড থাকতে চাই। ফাঁকি দে আল্লাহকে, দেখবো কেয়ামতের দিন তুই কোন আল্লাহ ফাঁকি দিছিস। আল্লাহ কুদরত থেকে যেন হাসে আর কয় হায় রে ভণ্ডের জাত রে, সত্যের বিরোধিতা করতে করতে তুই নিজের দুই নম্বরই ঢাকার জন্য সত্য ভণ্ড বললি। সত্য তো আল্লাহ, আর আল্লাহ পাকের পাওয়ার দিয়ে যারা চলে তারাই সত্য বলতে পারে, তারা কখনো মিথ্যা বলে না। সূর্য আল্লাহ উঠায় বলেই তো অন্ধকার সূর্যকে ভয় পায়, যদি আল্লাহ সূর্যকে না উঠাতো তাহলে অন্ধকার ভয় পায় তো? অন্ধকার ভয় পায় সূর্য উঠলে, বাবা যতই হোক রাত চব্বিশ ঘন্টায় হোক আর চোদ্দ ঘন্টায় হোক সূর্য উঠতেছে, আমার বাংলাদেশ থেকে অন্য মেরুতে আমেরিকার মেরুতে পালাতে হবে, এ চিন্তা রাতের অন্ধকার নিয়েই থাকে সবসময়। সকালবেলা যদি এক থালি সূর্য ওঠে তাহলে আমাকে পালাতে হবে, বাংলাদেশে থাকার আর সুযোগ নাই, যেতে হবে অন্য মেরু। কথা বলছেন না কেন? সূর্যটা তোলে কে? তো যখন পৃথিবীতে কোনো ওলিয়া ওলিয়া আসে, হাজারো লক্ষ কোটি কোটি বাতিলের বিরুদ্ধে যখন কোনো ওলি কথা বলে তখন সকল বাতিল জমের মতো তাদের ভয় পায়, যার কারণেই তো তাদের দুশ্মনী করে। ভয় না পেলে তাকে তো গুনবেই না, ভয় করে দেখে তো গুনে। অকালীনা কথারু লিহাজাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগনিবুন।
না, সত্য বলার ক্ষেত্রে বাধা দেবে না একমাত্র কাফের ছাড়া। দেড় হাজার বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফ দিয়ে আসমানি একটা লকব মোবারক দিয়ে দিলেন, যারা কোরআন শরীফের দুশ্মনী করে, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শুনো না, এই কোরআনের সত্য কথা যদি প্রকাশ হয়ে যায়, আমরা ধর্ম নিয়ে যত উল্টা পাল্টা করেছি আমার ভণ্ডামি ফাঁস হয়ে যাবে, বিজয় লাভ করতে পারবো না। অলগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন, আমাদের ভণ্ডামি দুই নম্বরই কখন ধরা পড়ে যাবে, এটা নিয়ে আমরা গালেব হতে পারবো না, এটা নিয়ে আমরা কখনো আমরা বিজয় লাভ করতে পারবো না। এই জন্য কোরআন সুন্নার সত্য কথা যারাই বলুক, লা তাসমাউ লিহাযাল কোরআন, এ কোরআন শুনো না, এ কোরআন শুনো না, এই শুনো না বলে যারা তাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিলেন। কোরআনের সত্য কথা শোনো না এইটুকু বলছে যে সেই কাফের। এখন এটা বন্ধ করার জন্য ঘুষ দেওয়া, এটা কয় নম্বর কাফের? মসজিদে পিকনিক করে কি হবে আব্বা? কিয়ামত পর্যন্ত পিকনিক কর, আল্লাহ বলবে তুই তো ইমান নাই। ইমান যদি না থাকে তোর ইবাদত কোথায় যাবে? আপনার কি আমার কথা বুঝতেন? আপনি চাকরি করেন, কি করেন? চাকরি করেন, সাপ্তাহিক এখন দুই দিন ছুটি, শুক্র শনি দুই দিন বাড়ির ছুটি খাবেন, তাও তিরিশ দিনের বেতন, কথা বলছি বেতন কয় দিনে? সপ্তাহে ছুটি খাবেন কয় দিন? আট দিন, মাসে ছুটি খাইছেন, ডিউটি করেছেন বাইশ দিন, গোটা তিরিশ দিনের বেতন বাড়িতে আসতেছে, কেন? আপনার চাকরি আছে। ডিউটি যদি আপনি না নয় ছয় করেন, এখন তো সরকার নিয়ম করেছে নয়টায় গিয়ে সিগনেচার দেওয়া লাগবে, কিন্তু নয়টায় এগারোটায় গিয়ে অফিসার সাহেব পুষলে নয়টা লিখে রাখবেন, মিথ্যা কথা করার সুযোগ দিছে, কথা বুঝেননি আপনি? তো যাই হোক, এখন এই যে নয়টায় গেল না, তারপরেও সে কিন্তু বেতন ঠিকই পাচ্ছে, কথা বলছে। এখন চাকরি যদি না থাকে তাহলে কি হবে? আপনি ক্যাজুয়াল ছুটি খান বছরে, সরকারি ক্যাজুয়াল ছুটি আছে প্রায় এক মাস বেশি, আপনি কজ দেখালেন যাওয়ার, এই কজ এই কজ, শ্বশুর বাড়ি যাচ্ছি, নানুর বাড়ি যাচ্ছি, দুলা ভাইয়ের বাড়ি, কথা বলছি, অথবা বউ অসুস্থ, আমি অসুস্থ, অমুক অসুস্থ, ক্যাজুয়াল ছুটি, এই ছুটি আছে এক মাসের বেশি, তাহলে এতগুলো ছুটি খাইলেন তারপরেও কিন্তু আপনি সরকার থেকে পূর্ণ বেতন পাচ্ছেন, কারণ সরকারের কন্ডিশনটাই দিয়েছে তুমি ছুটি খাও তা আমি বেতন দেব। কিন্তু চাকরি যদি না থাকে আব্বা, তাহলে আপনি শনিবার শুক্রবার সব ডিউটি করেন, তাও চাকরি বেতন আছে? দিন রাত চব্বিশ ঘন্টা ডিউটি করেন, নয়টার জায়গায় সাতটায় উপস্থিত হন, হ্যাঁ, বরং যাতায়াত করলে অফিসের লোকজন কয়, লোকটার চাকরি নাই, লোকটা ভোরে কে, তাই বলবে না? এই লোকটা তো আসলেই সে কি এর কাম নেই, বাড়ি দ্বারা কাম করলেই তো হয়, মিশাই ঘোরে, চাকরি নাই মিশাই ঘোরে, মানে বিরক্ত হবে না? আমার আল্লাহর রহমতের ফেরেশতারাও বলে, রে বেঈমান, তুই নামাজের মসজিদে আসে কিসের, তুই মসজিদে আসে তুই ডিস্টার্ব করতেছিস, তুই ঘুরিস কেন, তোর তো চাকরি নাই, তোর তো ঈমান নাই, তুই তো আল্লাহর দুশ্মন, তুই কোরআনের মাহফিল বন্ধের জন্য তুই ঘুষ নিয়ে ঘুরিস, তুই নবীর দুশ্মনী করিস, নবীকে আমাদের মতো বলিস, যে নবীর একটা সাহাবীর সাথে দুনিয়ার কারো সাহাবীর পায়ের ধুলা নয়, সাহাবীর ঘোড়ার পায়ের ধুলির সাথে দুনিয়ার কোনো উম্মতের তুলনা নাই, কারণ তার পরিচয় তিনি নবীর সাহাবি, নবীজির সাহাবীর মর্যাদা তো আর তুই বললি নবী তোর মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, অমুক তমুক, মিলাদ চলবে না, কেউ চলবে না, হাত তুলে মর্যাদা নবী করলেন, আর তোমাকে বলতেছে হাত তুলে মোনাজাত করা যাবে না, হাজার রকমের উল্টা পাল্টা করলে আল্লাহ কয় তুই তো বেঈমান রে, তোর তো চাকরি নাই, তুই মিজায় ঘুরিস কেন, রহমতের ফেরেশতারা ডিস্টার্ব মনে করে, এই বেঈমানটা ঘোরে কেন মসজিদের, কি তাহলে মসজিদে পিকনিক করলে আল্লাহ খুশি হয়? এই জন্য চেহারা নূর পার হয়ে যায়, খালি আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন যে নামাজ কবুল হয়
ওই কবুলটা তার জন্য নূর হয়ে যায়, প্রধান হয়ে যায়, কিয়ামতে নাজাতে ওসিলা হয়ে যায়। আর যে নামাজ কবুল হয় না তা তার পোটলা করে তার মুখে ছুড়ে মারা হয়, চেহারার উপর ছুড়ে মারা হয়। দেখবেন চেহারার মধ্যে একবার কালো দাগ পড়ে গেছে, সেজদা দিতে গিয়ে মনে খালি ঘুষছে, ঘুষে ঘুষে এখানে কালো করে, এত বড় কালো ঢিপ। পাঁচ বছর বয়স থেকে আমি নামাজ ধরলাম, আজ আমাদের কালো ঢিপ বানান পারলাম না। তিন দিন নামাজ পড়ার কালো ঢিপ হয়ে গেছে, কথা করছেন না কেন? তার মানে কি নামাজ কবুল হয়নি, ফিক মারছে, ওই ফিক মারার কারণে ওর চেহারা কালো হয়ে গেছে। নামাজ মানুষের চেহারায় নূর নিয়ে আসে দেবে, নামাজ হচ্ছে নূর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির পথ হলো নূর। কালো মানুষ হলেও তার চেহারা থেকে নূর চমকাবে। এই জন্য বলছি বাতিল ফেরকায় যোগ দেওয়া যাবে না, খবরদার। পায়ে হাত দিয়ে বলছি আশরাফ সিদ্দিকি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না, যে কোনো মুহূর্তে আল্লাহ নেবে। হাজার হাজার আশরাফকে কবরে নিতে আল্লাহর এক সেকেন্ড লাগবে না, আবার হাজার হাজার আশরাফ সিদ্দিকি যে তৈরি হচ্ছে এগুলা বানাতে আল্লাহর এক সেকেন্ড লাগবে না, বানাই যাব ইনশাআল্লাহ, দোয়া করেন। আমি চাচ্ছি আমি ইন্তেকালের আগে আমি আপনাদেরকে পুরা ইসলামের ফিচারটা আপনাদের শ্বাস ভাঙ্গে হাতে ধুয়ে দিয়েছি, হাতে করে মৃত্যু পর্যন্ত কোনো বাতিল 72 মুরগির বাচ্চার মতো সো মেরে জিলের মতো নিয়ে যেতে না পারে, আপনাকে যেন ধোকা দিতে না পারে। এই ধোকা থেকে বাঁচানোর জন্য আমার জিন্দেগির লেখা, আমার লেখনিগুলো, আমার মবরিগুলি, আমার নেটে ওয়াসারাগুলি সব আপনার জন্য পাথে হয়ে থাকবে ইনশাআল্লাহ।